হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আরেকটা নতুন ব্লগ। বাংলাদেশের সবাই তো জানেনই, তো বাংলাদেশের বাইরে যারা আমার ভিডিও দেখে থাকেন বা আমার ব্লগ দেখেন তাদের জন্য বলে দিচ্ছি, যদিও আমি জানি সবাই জানে যে গত 5 দিন যাবত আমাদের দেশে কোনো ইন্টারনেট ছিল না, মানে কোনো ফেসবুকের কোনো কিছু নেই, ইউটিউব কিছু নেই, আমাদের বাইরের সাথে যোগাযোগের কোনো উপায় ছিল না। কোনো ভিডিও আপলোড করার তো প্রশ্নই আসে না আমাদের, যেহেতু আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় কথাই বলতে পারতেছিলাম না, মানে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউব মানে কোনো ইন্টারনেটই ছিল না। সো কথা বলবো কি করে, কিছুই ছিল না, আর এই জন্যই কোনো ভিডিও তো আপলোডই করিনি, কিছুই করিনি। এবং ইন্টারনেট ছাড়া আমাদের লাইফটা মানে এখন হয়ে গেছে মানে একদম কি বলবো, মানে আমরা চলতেই পারি না ইন্টারনেট ছাড়া। সো কিন্তু তবুও ইন্টারনেট ছাড়া একটা জিনিস হয় যে যে জিনিসটা আমরা ইন্টারনেট থাকলে করি না, যেমন ধরেন চা খেতে গেলাম, ইন্টারনেট না থাকলে হয়তো দুজন বা একসাথে বসে চা খাই, কিন্তু ইন্টারনেট থাকলে দেখা যায় আমি এক ঘরে থাকি, আমার ভাই আরেক ঘরে থাকে, আমার মা আরেক ঘরে থাকে, যে যার ঘরের মতো বসে চা খাচ্ছি, নাস্তা খাচ্ছি, ভাত খাচ্ছি, সরি দুপুরের খাওয়া রাতের খাওয়া আমরা একসাথেই খাই, সেটা অবশ্য আলাদা খাই না। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, সো ইন্টারনেট ছাড়া কেমন গেল আমার এই 5টা দিন, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো চলুন তাহলে দেখে আসা যাক কেমন গেল আমাদের এই 5টা দিন, সাথে আপনারাও কিভাবে ইন্টারনেট ছাড়াই কয়টা দিন পার করলেন সেটা জানার আশায় থাকলাম। সো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কে কি করলেন এই কয়দিন এই ইন্টারনেট ছাড়া। সো ভাইয়ার জন্য রাতের বেলা একটু ফ্রেঞ্চ ফ্রাই ভাতছিলাম। আমি আগেই বলছি যে আমার ভাই একটা বিশাল আলু খোল, ওকে মানে আলু ভর্তা দিলে ওর আর কিছুই লাগে না। সো যেহেতু আমার মতো অত রান্নাবান্না কিছু করতে পারতেছি না, তাই চিন্তা করলে আমি আলু দিয়েই দিন পার করবো, আর এজন্যই রাতের বেলা ওর জন্য অনেকগুলো আলু মানে ফ্রেঞ্চ ফ্রাই ভাজা শুরু করলাম। আর এ পাশে আমার জন্য হচ্ছে সালাদ রেডি করতেছিলাম, আমি সালাদই খাবো, আরও হচ্ছে রাতে ভাত খাবে না, শুধু ফ্রেঞ্চ ফ্রাই খাবে। সো একটু বেশি করেই আলু ভাজছিলাম আসলে ওর জন্য, যাকবে যারা একটা কিছু খায় তো পেট ভরুক, আর যেহেতু যেটা ওর ফেভারিট সেটাই খাক। সো অনেকগুলো আলুই আর কি ভাজলাম ওর জন্য। আর এখানে এই যে আমি কিন্তু অনেকগুলাই ভাজছি, ভাজতে ভাজতে আমি খাইনি ওই খাইছে, এই জন্যই এখানে দেখে মনে হচ্ছে অল্প কয়টা। আমি কিন্তু মশালা ভালো রকম আলুই ভাজছিলাম ওর জন্য, কারণ যেহেতু রাতের খাবার এখানে এটা দিয়েই ফিল আপ হবে। সো এটাই আর কি, এই জন্য একটু বেশি করেই ভাজছিলাম, কিন্তু ভাজতে ভাজতে স্যার অনেকগুলাই খেয়ে ফেলছে। আর এরপরে হচ্ছে দুই ভাই বোন মিলে কি করব মুভি দেখতে বসলাম। এখন ল্যাপটপে যা মুভি ছিল তা দেখা শেষ হয়ে গেছিল, মানে তেমন আর দেখতে ইচ্ছা করতেছিল না, বোরিং টাইপের ছিল। সো আমার হার্ড ড্রাইভে যে মুভি ছিল সেটা আমার জানা ছিল না, মানে আমি মনে করছিলাম সব ডিলিট করে দিছি, কিন্তু থ্যাংক গড কিছু মুভি ছিল। সো এরপর আর কি দিলওয়ালে দুলহানিয়া দেখতে বসে গেলাম, কারণ আমার মনে হয় না এই মুভি কারো কাছে কখনো পুরাতন হবে। এই মুভি যতবার দেখি ততবারই মনে হয় আবার প্রথম থেকে শেষ পর্যন্ত একদম টু দ্য পয়েন্টে দেখি, এত ভাল লাগে। সো আমরা দুজন মিলে এই মুভিটা দেখা শুরু করে দিলাম। The next morning. আর এরপর দিন হচ্ছে মুরগির মাংসের মধ্যে একটু গরুর মাংস রান্নারও ট্রাই করলাম, তবে আমার মনে হয় না এই ট্রাইটা ভালো ছিল, কারণ রান্নাটা খুব একটা ভালো হয়নি, মুরগির মাংসটা একটু ভালো ছিল, এটা ভালো হয়নি। আর ওই দিনকাই রাতের বেলা ভাইয়া বললো চল লুডো খেলি, মোবাইলে লুডো আছে, এ লুডো খেলি। তা আমি হঠাৎ করে দিন তাহলে মোবাইলে কেন, আমাদের কাছে এই লুডোটাই তো আছে, তো মোবাইলে খেলার কী দরকার, চল এভাবেই খেলি, এভাবে খেলতে তো আরও বেশি ভালো লাগে। সো ফিজিক্যালি কী বলে এটা, ফিজিক্যালি বলে না কী বলে, আচ্ছা যেটাই যেটাই বলে। সো দুই ভাই বোন মিলে অনেকক্ষণ ধরে লুডো খেললাম, 2-3টা রাউন্ড খেললাম এবং সবগুলো রাউন্ডে আমিই হারছি, ওই জিতছে। আমরা আসলে লুডো খেলতেছিলাম আর সাথে বসে হচ্ছে এই যে মুভিটা দেখতেছিলাম, বাহুবলি, দেখলেই বুঝতে পারতেছেন কী মুভি দেখতেছিলাম একদম, মানে এইটা এই মুভিরও হয়তো পুরাতন হয় না, দেখতে যতবারই দেখি ততবারই ভালো লাগে, তাই শেষ পর্যন্ত তারপরে এই মুভিটা দেখা শুরু করলাম আর কি। The next day. সো আমাদের নেক্সট ডেটাই শুরু হয় দুপুরে 1টা থেকে, তাই তেমন কিছু আর করা হয় না, রাতের বেলায় বসে দুজন মুভি দেখতে। ওই দিনকাও লুডো খেলতেছিলাম, এখানে দিল দোস্তি দিলাম একটা সিরিজ দেখতেছিলাম, আর এখানে পপকর্ন নিয়ে বসলাম, ওর জন্য সমোচা নিয়ে বসলাম। রাত 3:30 তখন বাজে, তখন হঠাৎ করে মনে হলো চল কফি খাই, তাই দুজন মিলে কফি খাওয়া শুরু করলাম। রাত 3:30 সময় কফি খাচ্ছি, ঘুমেতে যাব 7টার সময়, উঠবো 1টার সময়, এই ছিল আমাদের রুটিন। 2000 years later. হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন।
যদিও বলবো না খুব একটা ভালো আছেন, কারণ এই ইন্টারনেটের যুগে একদিন ইন্টারনেট না থাকলেই আমাদের অবস্থা মনে হয় যে যেন সবকিছু থেকে দূরে আছি, একা একা আছি, মানে অবস্থা খুবই খারাপ থাকে। আর সেখানে প্রায় 5 দিন ধরে ইন্টারনেট নাই, আমাদের অবস্থা কেমন হতে পারে তার কাউকে বলার দরকার নেই। আর যত ইন্টারনেট না মানে থাকুক না থাকুক, পরিবারের সাথে থাকলে একরকম, পরিবার থেকে দূরে থাকলে একরকম। সো অনেকেই হয়তো ঢাকায় আটকা পড়ে আছেন, পরিবারের কাছে যেতে পারতেছেন না, ঠিক আমার মতো, যেরকম আমি আর আমার ভাই আজকে প্রায় 20 দিন ধরে আমার আম্মুর কাছ থেকে মানে দূরে আছি। মানে আম্মু আছে এক জায়গায়, আম্মা আছে এক জায়গায়, মনে হচ্ছে হায় আল্লাহ আমরা পুরো দুনিয়া থেকে দূরে। আর এর মধ্যে হচ্ছে আমাদের বাসার মধ্যে ডিশ নাই, দুনিয়াদারির কোনো খবরও নিতে পারতেছি না, কোনো খবর জানতেও পারতেছি না, কিছুই করতে পারতেছি না, খুবই একটা অসহ্যকর পরিস্থিতিতে আছি। মানে কি দেখবো, ল্যাপটপে এত মুভিও নাই যে মানে ডাউনলোড করা নাই যে প্রত্যেকদিন দেখবো, বা একই মুভি আর কত দেখবো, দুই ভাই বোন আর কত কি করবো। সো শেষ পর্যন্ত যখন আর কিছুই পাই না, আমি অবশ্য খুব একটা বই প্রেমী না, জানি খুব গল্পের বই পড়ি, কিন্তু শেষ পর্যন্ত যখন আর কোনো উপায়ই ছিল না, তখন আসলে বই পড়া শুরু করলাম। এই যে এই বইটা পড়া শুরু করেছি, ও সরি আমি তো পিছনের দিক দেখাইতেছি, এই যে এই বইটা পড়া শুরু করছি শেষ পর্যন্ত, শার্লক হোমস, এটা অনেকেই পড়ছেন জানি, অনেকেই ইয়া করছেন, আমার বোনের তো খুবই ফেভারিট বই এটা। সো এটাই পড়া শেষ পর্যন্ত শুরু করছি। কি করব, কোনো কাজকর্ম কিছু খুঁজে পাচ্ছি না, আর কত একা একা থাকা যায়। একা একা মানে তাও ঠিক ছিল যদি ইন্টারনেট থাকতো, যেহেতু ইন্টারনেট নাই আমাদের অবস্থায় এতই খারাপ হয়েছে, তো কি আর করা। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি। তো আপনারা কে কি করতেছেন এই ইন্টারনেট বিহীন জগতে, সো আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি অনেকে নতুন নতুন কিছু রান্নাও করছেন, আর আপনারা জানেনই যে আমি নতুন নতুন রান্না করতে খুব পছন্দ করি। সো কেউ যদি নতুন কিছু রান্না বান্না করে থাকেন, আমাকে অবশ্যই একবার রেসিপিটা শেয়ার করবেন। সো আর কিছুই তো করার ছিল না, আর আমাদের বাসায় যেহেতু 12টার পরে গ্যাসও থাকে না, ভাইয়া ঘুমাচ্ছিল, আমার খুব খিদা পাইছে, আর গ্যাস ছিল না, তাই আমি শেষ পর্যন্ত গল্পের বই পড়তেছিলাম আর এখানে বসে বসে মুড়ি আর কফি খাচ্ছিলাম। আর তো কিছু করার ছিল না, কি করব, এভাবেই দিন পার করতেছিলাম আর কি। তো চলে গেছে দিন আর কি, যাই বলি না কেন, ইন্টারনেট ছাড়াও দিন ভালোই চলে গেছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ 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 আজকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।